আমি এখানে সংখ্যার গুণের ব্যবহারের জন্য আদর্শ সমাধানের নিয়ম দেখাতে চাই। ইহা শুধুমাত্র 10-ভিত্তিক পদ্ধতিতে সীমাবদ্ধ নয়, বরং এটি যে কোনো সংখ্যাভিত্তিক পদ্ধতিতেও ব্যবহার হতে পারে, কিন্তু আমরা এটি 2-ভিত্তিক পদ্ধতিতে করতে যাচ্ছি। এবং 2-ভিত্তিক পদ্ধতি বেশ মজার, কারণ এখানে অপরিহার্য অংশ হিসেবে শুধুমাত্র 1-এর মাধ্যমে গুণন টেবিল জানতে হবে। তাই এখানে শুধু জানতে হবে যে 0 × 0 = 0 এবং 1 × 0 = 0 এবং এই 1 × 1 = 1। এবং তাহলে আমরা এখন করার জন্য প্রস্তুত। আমি এখন 2-ভিত্তিক পদ্ধতিতে গুণ করব। আমি শুরু করছি। প্রথমে আমরা 9 নিলাম, দেখা যাক 9 হবে একটি 8। 0টি 4, 0টি 2 এবং 1, তাই এটি হচ্ছে 9। ঠিক এখানে প্রকাশ করা হয়েছে 2-ভিত্তিক পদ্ধতিতে। এবং ধরা যাক আমরা 7 দিয়ে গুণ করব। যদি আমরা আমাদের গুণন টেবিল জেনে থাকি, আমরা 63 পাব। তাই 7 হচ্ছে 1, আসলে আমি একটি শূন্য বসাতে যাচ্ছি। 7 হবে 1, 1, 1, কিন্তু এটি কিছুটা বিরক্তিকর, তাই এর বদলে 9 × 5, যা আমরা জানি 45 হবে। তাহলে এটি হবে একটি 4, কোনো 2 নেই এবং একটি 1, তাই 4 + 1 = 5, তাই এটি হচ্ছে 9 × 5। এবং আমরা 2-ভিত্তিক পদ্ধতিতে এটি করতে যাচ্ছি, তাই আবারও সমাধান পদ্ধতি। আসলে আমি এটি করার আগে এই ভিডিওটি সাময়িক বন্ধ করার জন্য সবাইকে উৎসাহিত করছি। এখানে একই অ্যালগোরিদম ব্যবহার করার চেষ্টা করলে ভালো হয়। আগে হয়তো 10-ভিত্তিক পদ্ধতিতে ব্যবহার করা হয়েছিল, একই অ্যালগোরিদম এখানেও ব্যবহার করা যাবে। এবং দেখা যাক যদি আমরা এই ক্ষেত্রে কি পাই। 9 × 5 = 45। তাই আমি ধরে নিচ্ছি তোমরা এই কাজে ব্যস্ত ছিলে, চলুন একই সাথে কাজটি করা যাক। এখান থেকে শুরু করা যাক, 1-এর স্থান থেকে। তাই আমরা গুণ করছি, 1 × 1 = 1, 1 × 0 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1। তারপর আমরা যেতে পারি 2-এর স্থানে, এবং যেহেতু আমরা এসবগুলোকে দ্বিতীয় স্থানের সাথে গুণ করছি, আমরা এখানে একটি শূন্য বসিয়ে দিতে পারি। কিন্তু অবশ্যই 0-এর স্থানে এদের গুণফল শুধুমাত্র 0-এর গুচ্ছ হতে যাচ্ছে। আমরা জানি 0 × 1 = 0, 0 × 0 = 0, 0 × 0 = 0, 0 × 1 = 0। এবং তারপর আমরা 4-এর স্থানে যাই, এবং যেহেতু আমরা 4-এর স্থানে এখানে কিছু শূন্য বসানো যাক, তাই 0, 0। আমরা মূলত যে বিষয়ে কথা বলছি তা হলো একটি নির্দিষ্ট সংখ্যক 4, নির্দিষ্ট সংখ্যক 1 নয়। তাই একটি সময় ইহা শুধুমাত্র হবে 1, 0, 0, 1। এবং আমরা এখন যোগ করবার জন্য প্রস্তুত। তাই 1 + 1 = 0 হচ্ছে 1, 1 = 0, ইহা 1 হবে। 1 + 1 = 0 হচ্ছে 1, 0 এবং 1, এবং আমরা করে ফেললাম। এবং সুস্পষ্টরূপে যদি আমাদের 1-এর অধিক 1 থাকতো এখানে এই যে কোনো জায়গায়, তাহলে আমাদেরকে হাতে 1 ধরতে হতো। কিন্তু আমরা দেখলাম আমরা যখন বাইনারিতে সংখ্যা যোগ করি, বেশ তাহলে যাচাই করা যাক, এটি হচ্ছে সেই সংখ্যা যা আমাদের প্রত্যাশিত। মনে রাখতে হবে ঠিক এইখানে হচ্ছে 1-এর স্থান। তাই দেখা যাক এটি হচ্ছে 1, 4 আমি লিখছি, এটি হচ্ছে 1, 2, 4, 8, 16 এবং 32। তাই আমাদের কাছে একটি 32 আছে, তাই ইহা হবে 32 যোগ একটি 8। আমাদের এটি নিজেদের জন্য করা উচিত, কারণ আমরা 10-ভিত্তিক পদ্ধতিতে চিন্তা করতে অভ্যস্ত। আমরা যদি 2-ভিত্তিক পদ্ধতিতে চিন্তা করি, তাহলে আমরা বলবো, ও আমি জানি এই সংখ্যাটি কত, এবং এর জন্য কিছু নামও থাকতে পারে, সম্ভবত 45 থেকে ভিন্ন কিছু, কারণ 45 নামটি মূলত এক ধরনের 10-ভিত্তিক সংখ্যা পদ্ধতির নাম। এবং আমাদের কাছে সম্ভবত আরো ভালো নাম আছে। 2-ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কেউ হয়তো এভাবে করবে, মূলত এটি একটি মজার কাজ হবে। তাই দেখা যাক আমাদের আছে 32 + 8 + 4 + 4 + 1 + 1, যা প্রকৃতপক্ষে 45-এর সমান।